नंबर 6 जुमानजी वेलकम टू द जंगल 2017 साले रिलीज कृत मूवी जुमानजी वेलकम टू द जंगल मूवी आईएमडीबी ते रेटिंग पेয়েছে 6.9 आउट ऑफ 10 एवं 81% गूगल यूजर मूवी टीके लाइक करेছে। मूवीर গল্পে দেখানো হয় চার বন্ধুকে যারা স্কুলে কাজ করছিল আর তখন স্কুলের লাইব্রেরিতে তারা একটি অদ্ভুত ধরনের ভিডিও গেম খুঁজে পায়। তারা চারজন মিলে গেমটা খেলতে শুরু করে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না গেমটা সম্পর্কে। আসলে এটি একটি জাদুর গেম ছিল এবং যারা এই গেমটি প্লে করে তাদেরকে গেমের ভেতর চলে যেতে হয় আর এমনটাই হয়। তারা কোনো কিছু বুঝে ওঠার আগে তাদেরকে গেমটা গ্রাস করে নেয়। সেখানে গিয়ে তারা প্রত্যেকে নিজেদেরকে নতুন নতুন রূপে দেখতে পায়। তাদের শারীরিক গঠন বদলে তাদের সিলেক্ট করা গেম ক্যারেক্টারের মতন হয়ে যায় এবং সেখানে তিনটা লাইফলাইন থাকতে থাকতে তাদের আবার গেম থেকে ফেরত আসতে হবে, অন্যথায় তারা সেখানেই আটকে যাবে এবং কখনো বের হতে পারবে না। তখন কিভাবে তারা এই গেম থেকে বেরিয়ে আসে তাই দেখতে পাবেন এই মুভির গল্পে। নাম্বার 7 জঙ্গল ক্রুজ 2021 সালে রিলিজ কৃত মুভি জঙ্গল ক্রুজ মুভিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 6.6 आउट ऑफ 10 एवं 76% गूगल यूजर मूवी टीके लाइक करे छे। मूवी ते देखानो हय अमेज़न जंगलेर गहीने एकटी गाछ रोये छे जे गाछेर फुलेर रस द्वारा मृत मानुष के आबार जीवित करा जाए आर ए कारणे बछरेर पर बछर पृथ्वीर विभिन्न जायगा थेके मानुष सागरेर जलोच्छ्वास पाड़ी दिए सेई फुल पावार आशाय अमेज़नेर गभीर जंगले प्राण हाराय। तादेर मध्ये दुजन हलो लिली ओ फ्रांक। लिली तार भाई मैक के निये अमेज़नेर जंगले पाड़ी देय एवं तादेर पथेर संगी हय द्वेन जनसन जार नाम फ्रांक। फ्रांकेर नौका भाड़ा करे লিলি ও তার ভাই অ্যামাজনে সেই ফুলটি খুঁজতে বের হয়। পথিমধ্যে লিলি জানতে পারে যে ফ্রাঙ্ক নিজেও অনেক আগে থেকে এই ফুলের সন্ধান করছিল কিন্তু সে ব্যর্থ হয়। অপরদিকে ফ্রাঙ্ক লিলিকে এই ভয়ঙ্কর মিশন ক্যান্সেল করতে বলে কিন্তু সবশেষে লিলি ম্যাক ও ফ্রাঙ্ক মিলে কিভাবে শত্রুদের মোকাবেলা করে জঙ্গলের সব ভয়ঙ্কর প্রাণীদের থেকে বেঁচে সেই ফুল নিয়ে আসতে সক্ষম হয় তাই দেখতে পাবেন জঙ্গল ক্রুজ মুভির গল্পে। নাম্বার 8 অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস 2016 সালে রিলিজকৃত মুভি অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস মুভিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 6.2 आउट ऑफ 10 এবং 83% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। মুভিতে দেখানো হয় অ্যালিস কে যে সাগর পথে যাত্রা করে ফিরছিল। বাড়ি ফেরার পর অ্যালিস জানতে পারে তার এক্স ফিয়ন্সে হেমেশ তার বাড়ি নিজে দখলে নিতে চায় আর সে অ্যালিস কে ব্ল্যাকমেইল করছে। যখন অ্যালিস হেমেশের সাথে যাচ্ছিল তখন সে সেখানে ওয়ান্ডারল্যান্ডের একটি প্রাণীকে দেখতে পায় এবং সেটাকে ফলো করতে করতে সে একটি গ্লাসের ভেতর দিয়ে আবার সেই ওয়ান্ডারল্যান্ডে চলে যায়। সেখানে যাওয়ার পর সেখানকার কুইন তাকে বলে হ্যাটারের মন খারাপ, অ্যালিসই একমাত্র পারবে তার সমস্যার সমাধান করতে। এরপর হ্যাটার অ্যালিস কে বলে যখন রেড কুইন তার ফ্যামিলিকে মেরে ফেলেছিল তার আগের সময়ে গিয়ে অ্যালিস তাদের বাঁচিয়ে নিয়ে আসতে, অর্থাৎ হ্যাটার অ্যালিস কে টাইম ট্রাভেল করতে বলছিল। এরপর অ্যালিস টাইম ট্রাভেল করে কিভাবে হ্যাটারের ফ্যামিলিকে ফিরিয়ে আনে তাই দেখতে পাবেন এই মুভির গল্পে। নাম্বার 9 ম্যালাফিসেন্ট 2014 সালে রিলিজকৃত মুভি ম্যালাফিসেন্ট মুভিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 7 আউট অফ 10 এবং 88% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। মুভিতে দেখানো হয় ছোট একটি মেয়েকে যার নাম ম্যালাফিসেন্ট। আসলে সে একটা পরী ছিল এবং সে কখনো মানুষ দেখেনি, সে থাকতো জঙ্গলে একা একা। একদিন ম্যালাফিসেন্ট জঙ্গলে ছোট একটা ছেলেকে দেখতে পায় এবং সেই ছেলেটার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। দেখতে দেখতে তারা দুজন বড় হয়ে ওঠে এবং তারা প্রেমে পড়ে যায়। কিন্তু ছেলেটি যার নাম ছিল স্টিফেন সে ম্যালাফিসেন্টকে ধোকা দেয়। রাজা ম্যালাফিসেন্টের রাজ্য দখল করার জন্য ঘোষণা দেয় যে ব্যক্তি ম্যালাফিসেন্টকে মারতে পারবে তাকে পরবর্তী রাজা বানানো হবে। আর তাই সেই ছেলেটি অর্থাৎ স্টিফেন ম্যালাফিসেন্টকে মারতে রাজি হয়ে যায় এবং সে ম্যালাফিসেন্টকে মারতে না পারলেও তার পাখা কেটে নিয়ে যায়। এরপর যখন স্টিফেন রাজা হয়ে যায় তখন ম্যালাফিসেন্ট তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়েকে অভিশাপ দেয়। যখন তার মেয়ে 16 বছরের হয়ে যাবে তখন সে মারা যাবে, কিন্তু ম্যালাফিসেন্ট ছিল দয়ালু তাই সে একটা উপায়ও বলে দেয়। এরপর কিভাবে স্টিফেন তার মেয়েকে রক্ষা করে তাই দেখতে পাবেন এই মুভির গল্পে। নাম্বার 10 জুমানজি দ্য নেক্সট লেভেল 2019 সালে রিলিজকৃত মুভি জুমানজি দ্য নেক্সট লেভেল মুভিটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 6.7 আউট অফ 10 এবং 88% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। মুভিতে দেখানো হয় চার বন্ধু যারা গেম থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছিল কিন্তু হঠাৎ একদিন তারা সবাই যখন একসাথে দেখা করার প্ল্যান করে তখন একজনকে খুঁজে পাওয়া যায়নি, তাই বাকি তিনজন তাকে খুঁজতে তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বুঝতে পারে যে সে আবার সেই গেমটার ভেতর চলে গেছে। কিন্তু একা সে ফিরে আসতে পারবে না তাই বাকিরা তাকে ফিরিয়ে আনার জন্য আবার গেমে প্রবেশ করে। কিন্তু এবার আর আগের মতো গেমের লেভেল ইজি ছিল না, তারা সেখানে কঠিন থেকে কঠিনতর লেভেল পার করে তাকে খুঁজে বের করে। এরপর কিভাবে একটি মাত্র লাইফলাইন নিয়ে গেম থেকে বেরিয়ে আসে তাই দেখতে পাবেন এই মুভির গল্পে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।